হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো বৈশিষ্ট্য আছেন। আর আজকে আমরা মূলত একটা গেম প্লে ভিডিও ক্রিয়েট করতেছি। এখানে আমরা ইংলিশ ঢাকা গেমস এর মধ্যে বাস নিয়ে মাল্টিপ্লেয়ার খেলবো। আর আমাদের সাথে আছে গেমার্স ভিডিওর ওনার রোহান ভাই, প্লাস আমাদের গোস্ট ইনোভেটিভ টিমের সিইও পলাশ ভাই, প্লাস ডেভেলপার ইফাত ভাই, এবং ওনাদের সাথে আজকে একটা মাল্টিপ্লেয়ার খেলবো ইনশাল্লাহ। আর এখন আমরা রোহান ভাইয়ের কাছে চলে যাই, রোহান ভাইয়ের সাথে কথা বলে আমরা আমাদের খেলা স্টার্ট করবো। থ্যাংকস আজহার ভাই। তো ফ্রেন্ড, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আজকে আমরা ইনলেস ঢাকার মাল্টিপ্লেয়ারে অবশেষে চলে এসেছি, এবং বাস সিমুলেটর বাংলাদেশের একটা ফিল নেওয়ার জন্যই আসলে আজকে আমরা ইনলেস ঢাকার মাল্টিপ্লেয়ার খেলবো। তো পলাশ ভাই স্পেশালি আজকে আমাদেরকে ইনভাইট করেছে, আমাকে এবং আজহার ভাইকে এবং আমাদের ডেভেলপার ভাই যারা আছে। তো আশা করি আজকে মাল্টিপ্লেয়ারটা খেলে একটা আমরা ফিল নিতে পারবো, একটু পারাপারি হবে, পলাশ ভাইকে একটু চাপ দিব, মাঝে মাঝে আজহার ভাইকেও চাপ দিব, মানে খেলা তো ধুলা অবশ্যই হবে এবং পারাপারি অবশ্যই হবে। তো পলাশ ভাইয়ের কাছে এখন আমি চলে যাই। থ্যাংক ইউ রোহান ভাই, থ্যাংক ইউ আজহার ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা রোহান ভাই এবং আজহার ভাই বললেন, এনলেস ঢাকার বাস মোড টেস্ট করছি, সেই সাথে নতুন রুট কি বলে ঢাকা টু মাওয়ার, যেই রুটটা আমাদের বিএসবিতে ছিল সেই রুটটা দিয়ে আমরা নেক্সট আপডেটের টেস্ট করতেছি মাল্টিপ্লেয়ার লাইভ। তো আমাদের সাথে আজকে আছে আমাদের মিলন ভাই এবং আমাদের ইফাত ভাই। তো আমরা আর দেরি না করে এই পারাপারি শুরু করা যাক। ইফাত ভাই, বিসমিল্লাহ, লেটস ডু দিস। ওকে, স্টার্টিং রেস ইন 3 2 1 দেখতে পাচ্ছেন এখন আমরা তিনটা বাস একসাথে আছে, দুইটা বাস চলে গেল, সবাই একে একে আগে যান, আমি আস্তে আস্তে বাড়াই। আমার পিছনে বাসটা কার? পলাশ ভাই কত নম্বরে আছেন? আমি 4-এ আছি। আচ্ছা, আমি 2 নম্বরে আছি। আমাদের সবার সামনে হয়তো ইফাত ভাইয়ের বাসটা আছে, এবং আসলে সবাই আপাতত আমরা সিরিয়াল মেইনটেইন করেই যাচ্ছি, এখনো পারাপারি শুরু করিনি। আচ্ছা, আমি একটু দাঁড়াও, হয়তো আমি আসতেছি, আমি আপনাদের জন্য দেরি করতে গিয়ে পিছনে পড়ে গেছি। এই যে আমাদের পলাশ ভাই, মিলন ভাই কি আছেন? ডেভেলপার ভাই, মিলন ভাই? হ্যাঁ ভাই, আমি আসছি পিছনে 3 নম্বরে। আমাদের আজহার ভাই বাসটা কোথায়? আজহার ভাই বাসটা আমি দেখতে পাচ্ছি, আমি সবার পিছনে আছি ভাই। ইফাত ভাই একে আছে। আপনারা কি বেশি দূর চলে গেছেন নাকি? একটু আসি, সামনে আছে, আমার সামনে আছে মিলন ভাই, এন্ড থার্ডে আমি আছি। এখন আমরা তিনজন দেখেন একদম দাঁড়ায় আছি। পলাশ ভাই একটা কাজ করেন, পলাশ ভাই আমাদের ক্রস করে একটু সামনে আমাদের বাসগুলো একটু দেখেন, আমাদের হালকা একটু ক্রস করেন। আমি আপনাদের মানে আমি আপনাদের দেখতেছি না যদি? হ্যাঁ, দেখতে পারতেছি। ওই যে হ্যাঁ হ্যাঁ, অডিয়েন্সরাও যাতে আমাদের বাসগুলো দেখতে পারে, এবং এখন আমি একটু ট্রাই করবো পলাশ ভাই পাশাপাশি চালানোর, যাতে অডিয়েন্সরাও দেখতে পারে যে না, আমাদের বাসগুলো পাশাপাশি কতটা মানে রিয়েল ভাবে আমরা আপনাদের পাশে চলে আসছে। এই যে আমাদের পলাশ ভাই বাসটা চলে আসছে, পলাশ ভাই পিছনে একদম পিছনে ভাই, আজহার ভাই এখনই পারাপারি শুরু করে দিয়েছে, একদম মানে কি বলে আসার সাথে সাথে আজহার ভাই দিয়ে দিয়েছে। এই যে একদম পলাশ ভাই বাসের পাশে চলে আসছি, পলাশ ভাই আস্তে আস্তে টান দেন, আমার একদম সাথে বাম্পারে বাম্পারে আছে, আমার পিছনে যেন কে আছে। এই আজহার ভাই উঠাই দিয়েছে রাস্তার উপরে দেখলাম। আজহার ভাই কিন্তু রাস্তার উপরে উঠাই দিচ্ছে, সমস্যা নেই, আজহার ভাইয়ের জন্য স্পেশাল করেই আনতে হবে, ক্রেন নিয়ে আসতে হবে, কারণ আজহার ভাই যে কোনো সময় আজহার ভাই রিস্টার্ট ক্লিক করে যদি কোথাও আটকে যায়, ওই যে ডান কোণের উপরে। ও আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, এই আপনারা দাঁড়ান, আজহার ভাইয়ের জন্য ওয়েট করি আমরা সবাই। আচ্ছা আচ্ছা, আমরা আবার একটু ওয়েট করি আজহার ভাইয়ের জন্য। আজহার ভাই আবার হ্যাঁ, আমাকে কে ধাক্কা দিল? আমি আমি ভাই আমি বাহ ভাই, আমার কোনো গাড়িও নাই কিছু নাই, আমি কারো ধাক্কা রুমেল ভাই আসছে।
সরি ভাই এই ডিনারটা খেয়ে নিলাম আর কি আচ্ছা আচ্ছা না ঠিক আছে আমরা টেস্ট করতেছি পাঁচটা বাজ দিয়ে এই ফার্স্ট টাইম একসাথে তো আমাদের সাথে এখন না একটা জিনিস পলাশ ভাই বুঝছেন টিমের রুমেল ভাই যাক সবাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কি বাড়ি দিল কি আমারে মিলন ভাই আমি আমি ভাই আমি এ ভাই এমনে চাপ দেন কে এই দেখছো ভাই স্পেশাল এনে থেকে ট্রেনিং নিছি আসতে দিব না যাইতে দিব না সামনে যাইতে দিব না আমি আজহার ভাই আগে যান ওই দেখেন এরন আচ্ছা ভাই যাচ্ছে যাচ্ছে ওই দেখেন কেউ কোনো দিকটা যাইতে দিচ্ছে না একদম মানে চাপা চাপা রাখি দিচ্ছে এই যে পলাশ ভাই সাইড দিয়ে চলে গেল পলাশ ভাই এভাবে সাইড দিয়ে চেপা চাপা দিয়ে দাও কিন্তু ঠিক না আমাদের আজহার ভাই কোথায় আজহার ভাই কি খুঁজতেছি হ্যাঁ আমি আপনাদের পিছনে আছি দেখতে পারতেছি আপনাদেরকে ভাইয়া আচ্ছা আচ্ছা এই যে আমাদের পলাশ ভাই বাড়ি খেয়ে আটকে গিয়েছে আরে ভাই এগুলো ঠিক না মিলন ভাই রিসেট দিতে পারেন রিসেট দিলে তাহলে পলাশ ভাই আমাকে ওভারটেক কইরা দিল আমাকে সেকেন্ড কেন দেখাচ্ছে আমি তো মনে হয় সবার শেষে আমি ফার্স্টে আছি এখন আচ্ছা রোহন ভাই আইতেছি ওভারটেক করার জন্য আসেন আসেন আজহার ভাই আসেন আপনাদের জন্য আজহার ভাই আপনি কত আজহার ভাই দেখা যায় আমারে ভাই আমি 3 নম্বরে আছি আমি 5 এ আছি ইয়া ঠিক আছে তাহলে ঠিক আছে এই যে পলাশ ভাই আপনার ক্যামেরা দিয়ে হলো অডিয়েন্স দেখবে আর আপনি সবার পিছনে আছেন আপনি একটু সামনে আসেন এটাই তো চাকরি নিব তাই এখন থেকে ধাক্কা ধাক্কি শিখতেছি মিলন ভাই কি বললেন আমি ভাবতেছি আমি এনা পরিবহনে চাকরি নিব তো তার জন্য আগে থেকে ঢাকা ধাক্কা ধাক্কি শিখতেছি আহা না আমি আপনাদের সাথে যাব পলাশ ভাই আপনাদের লেগে ব্রিজের উপরে দাঁড়াইছি আচ্ছা আমিও দাঁড়া যাইতেলে আমার সামনে কি আজহার ভাই হ্যাঁ হ্যাঁ আপনার সামনে মানে মেবি আমি ভাইয়া 3 নম্বরে আছি হ্যাঁ আমি আমি 4 এ আছি আরে ওই দিক ওভারটেক কে করলো পলাশ ভাই নাকি রং পাল্টে কে গেছে আমাদের রাস্তা পলাশ ভাই কি আবারো রং পাল্টে গেছে এই পলাশ ভাই কিন্তু আসলে প্রতিবারই রুল ব্রেক করে প্রতিবারই সে রং সাইডে চলে যায় রাইট ওই যে রং রং সাইড কত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে ও মাই গড এই তার রোমান্টিক সড়ক দুর্ঘটনা ও ভাই আমার বাস থেকে আকাশে উড়ে গেছে ভয়াবহ দুর্ঘটনা দেখ প্রবলেম ধাক্কা খাওয়ার জন্য রেডি থাকেন আই এম অলওয়েজ রেডি ওই যে ওই দেখো শুকনার মধ্যে গিয়ে বাড়ি ঢাকা এটা কি আচ্ছা এই সবাই এই একে কে আছে একে যে যেখানে আছেন ব্রেক করেন পাঁচটা গাড়ি এক পাঁচটা বাস আমরা পাশাপাশি একবারে যাই আমি ব্রেক করছি পলাশ ভাই এবার ওভারটেক করে নেমে গেছে আমারে ওভারটেক করে রন ভাই চলে গেল নাইস সামনের বাসটা ব্রেক করেন একদম সামনে যে আছেন সে ব্রেক করে আমি ব্রেক করছি আমি ব্রেক করে দাঁড়ায় আছি এক জায়গায়
এই যে আমার সামনে দিয়ে কে জানি চলে গেল আচ্ছা স্লো করেন সবাই সবাই স্লো করেন স্লো আমি একদম ব্রেক করা আমিও ব্রেক করে দিছি ওকে এই চান না লাস্টে কি মিলন ভাই মনে হয় না জানা আগে জান জি 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 যাব সামনে যাব দাঁড়ান দাঁড়ান মিলন ভাই আসো আমি সামনে আসলে তো আপনাদের বাস দেখতে পাবেন না সামনে প্রচুর খেলাধুলা হচ্ছে আমার সামনে তিনজন আবার মারামারি করা শুরু করছে আল্লাহ সম্ভবত মিলন ভাইয়ের বাস উল্টে গেছে কেউ একজন সামনে চলে গেছে আই ডোন্ট নো হু শেষ করে দেন ভিডিও যতটুকু আমার সামনে মানে আজহার ভাই তাই না হ্যাঁ হ্যাঁ ভাই আমি পলাশ ভাই কত নাম্বারে আমি 5 বাহ আমার হিনোবাস ভাই কাপা কাপি করতেছে 199 তে আছে দেখি 200 উঠে নাকি আমি আজকে 202 তুলছিলাম হাইয়েস্ট রোহান ভাই কি 1 নম্বরে হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ 1 নম্বরে না 200 উঠে না আমরা দেখতে পাচ্ছি এই সামনের বাসটা কার আজহার ভাইয়ের আগেরটা ডান পাশেরটা জানি না বাম পাশেরটা আমার ভাই আপনার সামনে মিলন ভাই আমি আমি 200 তো ইলা ফেলছি স্পিড দিল আমার আজহার ভাই এবং রোহান ভাই আপনারা যেহেতু অন্য গেম গুলার মাল্টিপ্লেয়ার খেলেন তো ওইটার সাথে আমাদের এটার ফিলিংস কি কাছাকাছি যায় বা আমরা কি বেটার করতে পারি এরকম যদি কিছু বলতেন আজহার ভাই বলেন ফারস্টে আমি কিন্তু ফার্স্ট টাইম মোবাইলে মানে হিনো AK1J বাস দিয়ে খেলতেছি অন্যান্য গেমসে কখনোই হিনো AK1J বাস দিয়ে খেলতে পারি নাই এটা রোহন ভাই সঠিক না আমরা কিন্তু আজকে হিনো AK1J বাস দিয়ে মাল্টিপ্লেয়ার খেললাম ভালোই লাগলো আর যেহেতু এটা টেস্ট তো কিছু প্রবলেম থাকতে পারে ইনশাল্লাহ ভবিষ্যতে ফিক্সড হয়ে যাবে আমি মনে করতেছি রোহন ভাইয়ের মতামতটা জানার জন্য রোহন ভাইয়ের কাছে চলে যাই আচ্ছা 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 ধন্যবাদ আজহার ভাই তো আমারও আজহার ভাইয়ের মতো কথা আমি আসলে ফার্স্ট টাইম হিনো AK1J বাস দিয়ে মাল্টিপ্লেয়ার খেললাম আসলে এটা ফার্স্ট টাইম মানে আমার মনে হয় না অ্যান্ড্রয়েডে তো কোনো প্ল্যাটফর্মে নাই সেটা আমরা জানি আমরা ইন্দোনেশিয়াতে হয়তো মাল্টিপ্লেয়ার খেলতে পারি সেটা হিনো বাস দিয়ে আমরা খেলতে পারি না এটা ওদের যে এই যে বাজেট বাসগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা জাস্ট মাল্টিপ্লেয়ার খেলতে পারি
তো ফার্স্ট টাইম আমরা হিনো বাজতে মাল্টিপ্লায়ার খেলতেছি, এটা আমাদের এনলেস ঢাকার মাধ্যমে আমরা খেলতে পেরেছি আসলে, তাও আবার আমাদের বাংলাদেশি এনভায়রনমেন্টে, এটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। হয়তো এটা এখনো হয়তো টেস্টিং এ চলছে, কিছু প্রবলেম থাকতেই পারে, আশা করি শীঘ্রই হয়তো ফিক্সড হয়ে যাবে। তারপরও আমি বেস্ট অফ লাক বলবো এনলেস ঢাকার যারা ডেভেলপাররা রয়েছে, গোসিনটি পুরো টিমকে যারা কাজ করছে, ইনশাল্লাহ আশা করি তারা ইন ফিউচারে আরো একটা সুন্দরভাবে গেম আমাদের উপহার দিতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ আজহার ভাইয়া, ধন্যবাদ রোহান ভাইয়া আপনাদের মূল্যবান ফিডব্যাকের জন্য। আমরা চেষ্টা করব যে ভবিষ্যতে গেমটাকে আরো ডেভেলপ করতে এবং যত ভালো সম্ভব আপনাদের জন্য গেমটা খেলার ব্যবস্থা করব। রোহান ভাইয়া আপনি কি আছেন আমাদের সাথে? ইয়েস ভাইয়া আমি আছি। আচ্ছা তাহলে রোহান ভাই আমরা তাহলে আপাতত কি বলে তোমার একটা লাস্ট স্পিচ দিয়ে শেষ করতে চাচ্ছিলাম, যদি তুমি আমাদের ইউজারদের বা গেমারদের প্রতি যদি কিছু বলতে চাও। বলতে তো অনেক কিছু চাইছিলাম কিন্তু দুর্ভাগ্য যে আমি এসে সেরা বাস ফেল করছি। আমার রাইকা তো আপনারা যেইভাবে রেস করলেন দেখলাম একজন আর একজনে ফালাইটা চলে গেলেন, আমি তো খালি দর্শকের মতো একবার ডান দিকে চোখ দিই একবার বাম দিকে চোখ দিই, আমার চোখ খালি ঘুরতে ঘুরতে ব্যথা হয়ে গেছে। কিন্তু ভাই আমি তো অংশগ্রহণ করতে পারলাম না, আমি কি স্পিচ দিব, আমি তো মনে মনে ব্যথা নিয়ে বসে রইলাম। যাই হোক খুব ভালো লাগছে সবার গেম প্লে দেখে, আমাদের রোহন ভাই আজহার ভাই আমাদের সব ভাই ব্রাদার একসাথে খেলতে পারছে এটাই একটা বড় জিনিস। আসলে আমাদের প্রিয় সাহেব নিজেও অংশগ্রহণ করছেন এটাই বড় জিনিস। আমাদের আজহার ভাই রোহন ভাই যা বলেছে এর উপর বলা কিছু নাই, যে আসলে হিনো এ যে বা যে আমাদের মডেলটা হিনো মডেলের যে বাচ্চা এটা দিয়ে আসলে মাল্টি প্লেয়ার তো আমার মনে হয় না যে আমরা অন্য কোথাও দেখছি, এর ফার্স্ট টাইম আমরাই চালু করতে পারছি, এটা আসলে প্রাউড করার বিষয়। আমার মনে হয় আমাদের যারা লাভার্স আছে, গেম লাভার্স আছে, বাস লাভার, বিশেষ করে বাস সিমুলেটর বাংলাদেশের লাভার্স আছে, প্লাস ঘোস্ট ইনারেটিভ এর যারা লাভার আছে, তারা খুব মজা পাবেন, এনজয় করতে পারবেন, খেলেন, রিভিউ দেন, আমাদেরকে আপনাদের সাজেশন দেন, আমরা ইনশাল্লাহ আপনাদের সাজেশন শুনবো, আপনাদের মতামত শুনবো, যা আপডেট করার লাগে বা যা মডিফিকেশন করার লাগে আমরা করবো ইনশাল্লাহ। কিন্তু অবস্থা কোনো কিছু বললেন না যেটা আমাদের দ্বারা সম্ভব না, বাস্তবসম্মত বলবেন আমরা সেটা করবো। ঠিক আছে ভাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, আর কিছু নাই। তাহলে আমরা আজকে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা কথা হবে আপনাদের সাথে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।